হ্যালো বন্ধুরা আমি সুকেশ দেবনাথ আর আপনারা দেখছেন অনলাইন এডুকেশন ইউটিউব চ্যানেল ভিডিওটি টাইটেল আর থামডেল দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন কিন্তু তবুও একবার বলে দিই আজকে আমাদের আলোচনার বিষয় হলো উচ্চ মাধ্যমিক সংস্কৃতের একটি প্রশ্ন এবং তার উত্তরটি নিয়ে ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি আপনারা যারা নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকা তারা আমাদের ওয়েবস্টোর থেকে বিভিন্ন সাবজেক্টগুলির সাজেশন খুব সামান্য পেমেন্ট করে ডাউনলোড করে নিতে পারেন ভিডিও ডিসক্রিপশনের একেবারে উপরে লিঙ্কে দেওয়া আছে চাইলে আপনারা ওখান থেকে চেক করে নিতে পারেন তো উচ্চ মাধ্যমিক সংস্কৃতের যে সাজেশান দেওয়া আছে তারই একটা প্রশ্ন অর্থাৎ ত্রিবিক্রম ভট্ট বিরচিত আর্যভট্ট বর্ণনাম অবলম্বনে আর্যভট্টের প্রাকৃতিক সৌন্দর্যের একটি চিত্র অঙ্কন করো এখানে তার উত্তর সহ আলোচনা করা আছে তো উত্তরটা নিয়ে একটু আলোচনা করা যাক তো আর্যভট্টের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনার ভূমিকায় ত্রিবিক্রম ভট্টর নলচম্পুর প্রথম উচ্চাসে বর্ণিত আর্যবর্ত বর্ণনাম পাঠ্যাংশ ভাগ্নশ্লেক্স অলঙ্কারের মাধ্যমে আর্যপুরীর এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন ত্রিবিক্রম ভট্ট আর্যবর্ত বর্ণনাম পাঠ্যাংশে যে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন তার নিম্নরূপ পূর্ণতম দেশ আর্যবর্ত কবির কল্পনায় অন্যতম দেশ হল আর্যবর্ত ভগবান মনুর মতে আর্যবর্ত ছিল সেই পূর্ণতম দেশ যেটি হিমালয় ও বিন্দ পর্বতের মধ্যবর্তী স্থান যা পূর্বে ও পশ্চিমে সমুদ্র পর্যন্ত বিস্তৃত এটি হল ভারতবর্ষ দুই প্রাকৃতিক সৌন্দর্য ভরা গ্রামের পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামের মানুষেরা পিয়াদের হাস্য পরিহাসে জীবন অতিবাহিত করত বনগুলি বৃক্ষের দ্বারা কল্যাণকর ছিল আখের ক্ষেতে প্রচুর দানশালা ছিল যেখানে আখের রস খেয়ে লোকেরা তৃপ্তি পেত দ্বিতীয়ত আর্যবর্ত স্বর্গতুল্য আর্যবর্ত নামক প্রাচীন ভারত স্বর্গের চেয়েও বড় সুরম্য রাজ্য সদা প্রসন্নচিত্ত প্রজা সমৃদ্ধশালী ঘরে ঘরে গৌরবর্ণা স্ত্রী সুন্দর ঘোড়া ধনদাতা রাজবিদ্রোহীহীন প্রজাকুলের মধ্যে পুণ্যবত আর্যবর্ত ছিল সকলেরই প্রিয় চতুর্থত সুস্থ পরিবেশ আর্যবর্ত ছিল অনেক বড় বড় ভগ্ন কুম্ভকর্ণের ন্যায় কুয়ো কৌগুলে ছিল গভীর ও সুস্বাদু জলে পূর্ণ সেই জল পান করে গ্রামের মানুষ পরিতৃপ্ত হতো পঞ্চমত গ্রাম্য পরিবেশ গ্রামে গ্রামে চতুর গোয়ালাদের বাস পর্বতের বনাঞ্চলে শাবকেরা ঘুরে বেড়ায় তাছাড়া বনের পিয়াল ও কাঁঠাল গাছ পরিপূর্ণ ছিল আক্ষেতের মধ্যে থাকত অনেক দানশালা ফলে এই দেশ সুজলা সুফলা শস্য শ্যামলায় পরিপূর্ণ ছিল মূল্যায়ন এইভাবে লেখক ত্রিবিক্রম ভট্ট ভগ্নশ্লেষ অলঙ্কারের মাধ্যমে আর্যবর্তের প্রাকৃতিক সৌন্দর্য সুচারু ভাষায় বর্ণনা করেছেন তো এই ছিল সংস্কৃতের উচ্চ মাধ্যমিকের একটি প্রশ্ন এবং তার উত্তর দু হাজার কুড়ির উচ্চ মাধ্যমিকের সংস্কৃতের সম্পূর্ণ সাদেশানটি পেতে ভিডিও ডেসক্রিপশন চেক করুন প্রত্যেকবারের মতন ভিডিওটি শেষ করার আগে আপনাদের জানিয়ে রাখি আপনারা যারা নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকা তারা আমাদের ওয়েব স্টোর থেকে বিভিন্ন সাবজেক্টগুলির সাথে সান খুব সামান্য পেমেন্ট করে ডাউনলোড করে নিতে পারেন ভিডিও ডেসক্রিপশনের একেবারে উপরে লিঙ্কটা দেওয়া আছে চাইলে আপনারা ওখান থেকে চেক করে নিতে পারেন তাছাড়াও যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন অনলাইন এডুকেশন চ্যানেলটিকে আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সাথে সাথেই পেয়ে যান থ্যাংক ইউ টেক কেয়ার অ্যান্ড গুড বাই